আমার পিতা মোহাম্মদ আবদুল্লাহ মিয়া, মাতা রাজিয়া বেগম, গ্রাম ও ডাকঘর কেশরপাড়, জেলা নোয়াখালী। সত্তরের ম্যাট্রিক পাশ করেছি। ওই সময়ে আমার ছাত্র জীবনে স্কুল এবং ছাত্র জীবন কলেজ জীবনে আমাকে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা আন্দোলন অসহযোগ আন্দোলন অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। ছাত্রলীগের স্কুল ছাড়ার সাধারণ সম্পাদক ছিলাম। ছত্তরের নির্বাচনে আমি আমার কিছু ভূমিকা ছিল। আমাদের সংসদ পদপ্রার্থী ছিলেন গৌরব মিয়া, ওনাকে জেতার জন্য আমরা চেষ্টা করলাম, যেতে সক্ষম হয়েছি। আমি মোজাম্মেল হক ভূঁইয়া, মোজাম্মেল হোসেন ভূঁইয়ার সাথে ওনার আশ্রয়ে দীক্ষিত হইয়া মানে রাজনীতি করেছি। উনি আমার রাজনৈতিক শিক্ষাগুরু বলা চলে। তারপর মোস্তাফিজুর রহমান সাবেক এমপি, উনিও আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন। অসহযোগ আন্দোলনের মধ্যে আমরা আমাদের এই অঞ্চলটা সোনামুড়ি, কানকিরহাট, গুণবতী, এই এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমরা বড় বড় গাছ ছিল রাস্তার পাশে, গাছ কাইটা রাস্তার মধ্যে ব্যারিকেড করলাম। আমাদের এক বড় ভাই ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান, উনি ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলেন। উনি এখানে আইসা আমাদেরকে প্রশিক্ষণ, যুদ্ধবিদ্যা প্রশিক্ষণ, শত্রুকে কীভাবে মোকাবিলা করতে হয়, তারপর সেন্ট্রি ডিউটি কীভাবে করতে হয়, প্রাথমিক শিক্ষা, এগুলো কোন মাসে? এটা মার্চ জিয়ালগনী, আমি এ কে এম ফারুক, আব্দুল ওয়াহাব, হেদায়তুল্লাহ, এভাবে আরও অনেকে ইয়ে আছে আর কি। মানে আমি এখন উপস্থিত মনে আসতেছি না। আমরা কাটিয়াট এলাকায় আছি, আমরা একটা কন্ট্রোল রুম করেছি নোয়াখালীর সাথে। এই কন্ট্রোল রুমে যোগাযোগ হয় মোট টেলিফোনে, ওই হ্যান্ডেল টেলিফোনে যোগাযোগ হয়, ওখানে নির্দেশগুলো আমরা পালন করি। এখন 25 মাসের পরে যাইয়া শুরু হয় মানুষ ঢাকা থেকে নোয়াখালী, আবার চিটং থেকে নোয়াখালী আসা যাওয়া, এই পথে আমরা মানুষকে সহায়তা করছি। আমাদের সাবেক স্পিকার আওয়ামী লীগের প্রধান মালিক উকিল সাহেব, নুরুল হক সাহেব, হানিফ সাহেব, ওনারাও আসা যাওয়া করছেন ভারতে। এখান থেকে প্রায় 10 মাইল ভারত, আমাদের এলাকা থেকে ভারত 10 মাইল। 22 এপ্রিল পাক খানাদার বাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট হইয়া ফেনী দিকে রওনা দেবে। তাদের আক্রমণের জন্য পুলিশ, বিডিআর, আর্মি, হয় বাস হবে নতুবা ট্রাক হবে, আমি এখন খুব সুন্দর ট্রাক, একটা ট্রাকে তাদেরকে সোনামুড়িতে আমাদের সুবেদার লুতুর রহমান সাহেব, উনি খুব শক্তিশালী ঘাঁটি, সে তার জনবল অনেক গুণ বেশি। এখান থেকে ওই আর্মি পুলিশ ওদেরকে নিয়ে তখন এরা কানপিয়ান্ডের এরা সুবেদার লুতুর রহমান সাহেবের সাথে এক হয়ে ওদেরকে প্রতিহিতা করা, দুই তিনটা অপারেশন করছে, বাধা দিয়েছে, আমাদেরও কিছু আহত আহত হয়েছে, তাদের কী হয়েছে আমরা জানি না। এর পরের দিন আমাদের প্রাইমারি স্কুলে, কেশরপাড় প্রাইমারি স্কুলে একটা মিটিং হলো, একটা সিদ্ধান্ত হলো আগামী দিন আমরা ভারতে যাব। আমার মায়ের কাছে আমি বিদায় নিলাম, বাপের কাছে বিদায় নিলাম, মাও না করেনি, কারণ আমরা সবাই আওয়ামী পরিবার। আমার আব্বা আওয়ামী লীগের তখন প্রেসিডেন্ট ছিলেন, ইউনিয়ন কাউন্সিলের 7-8 জন বোধ হয়েছে, তোফায়েল, হেদায়তুল্লাহ, আরও ভূঁইয়া, আব্দুল ওয়াহাব, এই সাহেবের বাড়ি থেকে আমরা রওনা দিই, আরও কয়েকজন আছে। আমি নৌকাতে চলে গেলাম গুণবতীতে, গুণবতী রেল স্টেশন পার হয়ে আমরা চোখটা খোলা গেলাম খাজা সাহেবের কাছে, খাজা প্রেমিক খাজা আহমেদের কাছে পাইলাম। একদিন কি দুদিন পরে তখন আমাদের কাছে আসম আব্দুল বাবু আসলেন, 10-15 জনকে এক কাপ জিভে করে নিয়ে গেছে আমাদেরকে পরে বলছে। আমরা ওইখানে থাকি,
রাঁধি খাই, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, উনি আমাকে বলতেছে অপেক্ষা করো। এই অপেক্ষার অর্থ হইল যে আমাকে বোধ হয় ট্রেনিংই নেবে না, আমি এমনি ভেটেও স্বাস্থ্য আমার হ্যাংলা পাতলা। তখন আমার হিসাব হইল যে না, আমাকে বোধ হয় নেবে না, তখন আমি তো আসছি ট্রেনিং নেওয়ার জন্য। তখন আমি একবার দাঁড়াইছি, আমাকে নেয়নি, আমি দ্বিতীয়বার আবার দাঁড়াই, আমি মানে রিক্রুট হলাম। তখন ওই ট্রেনিং সেন্টার না, বিএলএফ ট্রেনিং সেন্টার না, এটা আমার এফএফ ট্রেনিং সেন্টার। আমাকে এখান থেকে আমাকে মতিনগর আমাদেরকে নিয়ে গেল, লালমাই ক্যান্টনমেন্টের কাছাকাছি, এখানে যুদ্ধ হয় যে দেখা যায়। সেখানে আমরা আস্তে আস্তে ট্রেন আপ হচ্ছি, ট্রেনিং হালকা হালকা ট্রেনিং দিচ্ছে। কিছুদিন পর এই জায়গা, এই ক্যাম্পটা নিরাপদ নয়, ডিরেকশন আসলো যে ক্যাম্প এটা উদ্ধার করতে হবে। মেলাঘরে গেলাম, মেলাঘরে প্রথম আমরাই গেলাম। মেলাঘর থেকে আমাদেরকে ট্রেনিংয়ে, মূল ট্রেনিংয়ে কম্পিনগর নিয়ে যাচ্ছে, একটা আর্মি পিক আপে করে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। ইউ টাইপ জায়গায় আসি, সে গাড়িটাকে ট্রাকটা উড়িয়ে দিল, সেখানে একটা গাছ ট্রাকটাকে লাগাইয়া পিকআপ বন্ধ করলি। অনেকে আহত হইল সিরিয়াস। আমার সাথে আমার পরিচিত বন্ধু ডাক্তার জবির, এখন ডাক্তার জবির হোসেন, সে সিরিয়াস আহত হয়েছে। আমরা হয়েছি কম হয়েছি, আরেকজন আমার শহীদুল্লাহ, তো ওদেরকে বিশালগড় হাসপাতালে ওদেরকে নিয়ে আমি সারা রাস্তা নার্সিং করছি। দুদিন পরে আমাদেরকে যারা সুস্থ আছে তাদেরকে নিয়ে গেছে, এদের এরা আর ট্রেনিং সেন্টারে এদেরকে হাসপাতালে নিয়ে গেছে। কম্পিতে আমার গেলাম, ট্রেনিং চলতেছে। কয়েকদিন পরে কাশম আব্দুর রহ এবং তোফাইল ভাই গেটে আটকা পড়ছে, আমাদের ট্রেন ক্যাম্পে আসতেছে। ইন্ডিয়ান আর্মিরা গেটে আটকে রাখছে, দেয় না। আমরা বললাম যে আমাদের লিডার কমান্ডিংয়ের একটা ওপেন মাঠ আছে, সবাই পলিং করলো। তো যুদ্ধের, বাংলাদেশের যুদ্ধের ভয়াবহ অবস্থা, আসম আব্দুর রহ সাহেবও বললো, তোফাইল সাহেবও বললো, বিএলএফ এফএফ ওই সময় পরাগ হয়নি, মেবি আরও একবার দিনের পরে পরাগ হয়েছে। কোন মাস আপনি যখন এপ্রিলের লাস্টে হবে ট্রেনিং নেওয়ার পরে আমরা মানে চলে আসলাম মেলাঘরে। মেলাঘর থেকে আমরা আব্দুর রব, বিশভাগ, আব্দুল মান্নান, আলী আকবর, আমাদের প্রফেসর হানিফ সাহেব, সংসদ সদস্য, আওয়ামী লীগের অর্গানাইজার, তখন আমাদের এরিয়ার দায়িত্বে ছিলেন, অস্ত্র টাকা আমাদের যোগান দেওয়ার। তো আমাদেরকে তেমন কিছু দিতে পারেন, একটা রাইফেল দিছে, একটা একজন প্রতিজনকে একটা ব্যানেট, একটা গ্যারেন্ট দিয়েছে, একটা না দুইটা গ্যারেন্ট দিয়েছে। আমরা চলে আসলাম সুত্তাকোলাতে। সুত্তাকোলাতে আসার পরে আমাদেরকে, তখন ক্যাপ্টেন ছিলেন জাফর মিয়া সাহেব, সেখানে আমাদের প্রধান আট দশ দিন আমরা ছিলাম। দুই তিনটা অপারেশন বর্ডার উনি আমাদেরকে দিয়া, কোথায় নিছে জানি না, রাত্রে আমাদেরকে টানিয়া ওদের সাথে আমরা ছিলাম, যেটা বলতে করতে করছে সেটাই করছে। জাফর মিয়া সাহেব আমাকে তখন ছেড়ে দিলেন। তখন আমরা থ্রু আমার নিজের এলাকা, কানকিয়ার এলাকায় চলে আসছি, শ্রমিক নেতা রুলেন ভুইয়া ইত্যাদি যোগাযোগ ছিল, একটা জায়গা ছিল বনিয়ে মিন্দের বাড়ি। আমাদের রুলেন ভুইয়া সে আমাদেরকে খবর দিল, খবর দিয়ে বলল যে এখন তো 14 আগস্ট, এবং আমরা উপার্শন করব আমার থানা, শ্যামবাগ থানা। তখন আমরা পরিকল্পনা মতো আমরা তিন দিকে অ্যাটাক করেছি। এরপর যে আমরা ছটার দিকে নৌকায় করে আমরা নির্দিষ্ট স্থানে চলে গেছি। রুলেন ভুইয়া তখন আমাদের মিলে তো প্রায় ছশো হবে, সবাইকে নেতৃত্বে অপারেশন করছি। ইতিমধ্যে নতুন ট্রেনার অস্ত্র নিয়ে আসতেছে, আসা শুরু করছে, তা আমাকে আবার কল করছে যাওয়ার জন্য। ছোতাগোলা থেকে আমাদের মোস্তাফিজ ভাই, মোজামের ভাই, সম্ভবত আমি একাই বোধহয় গেছি, নতুন ট্রেনিংয়ে যারা যাচ্ছে ওদের সাথে যায়। ছোতাগোলাতে সিকিউরিটি দায়িত্ব ছিল, আসার সময় আবার নতুন গ্রুপের সাথে এভি অস্ত্র নিয়ে আবার চলে আসছে। এখানে কমান্ডার ডাক্তার আনিস বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, খুব বড় আকারের লোকজন বেশি পরিমাণ ছিল ওই সময়। ডাক্তার আনিসের সাথে আমি যুদ্ধভূমি চলে গেছেন বেগমগঞ্জে, ওবায়দুল কাদের ভাই চলে গেছেন মানে কোম্পানিগঞ্জে, আমি পড়লাম অন্যান্য, ঠিক আছে, আমরা অনাগুলি যুদ্ধ করলাম, মাতাপুর করলাম, তারপর সাদেকপুর করলাম। ঈদের দিন যে অপারেশনটা হয়েছে আমাদের সেনবাগ রাস্তাঘাটটা, এর ভিত্তিতে এদেরকে আক্রমণ করতে করতে ওরা থানা ছাড়িয়া রাস্তায় উঠে গেছে, থানা ছেড়ে দিছে। ওখানেও আমরা আক্রমণ করছি ঈদের দিন, সে আক্রমণে আরও চারজন মারা গেছে,
আবু তাহের, আব্দুল রহিম, আব্দুল জলিল, এরা এখান থেকে ভাইয়া গেছে গা, ওরা মারা গেছে অনেক ওদের। তারপর আমরা বিভিন্ন জায়গায় তখন আমরা রেড করি। দুই তারিখ হইতে জাফর মিম সাহেব উনি ফেনি, দুই তারিখ তিন তারিখে যুদ্ধ করি, পাঁচ তারিখে উনি কভা দিয়ে দিয়েছিল ফেনি মুক্ত। পাঁচই ডিসেম্বর আমরা রাত্রে বসলাম, পাঁচ তারিখ আমাদের মামুদুরন বেলায় দিয়ে এলাম। কিন্তু মিনটাই মামুদুরন সব একত্র হইয়া চুমুনির কাছে, নোয়াখালী চুমুনির কাছে নতুনপুর গ্রামে আমরা এক হয়েছি। সেখানে সিদ্ধান্ত হইল যে আমরা চুমুনি আক্রমণ, আমরা সকাল হইতে ভোর ভোর হইতে শুরু করলাম। তো প্রথম দিন যখন এরা ইয়া করলো না, আমরা স্টপ করলাম কমান্ডার নির্দেশে। নামগুরন বেলা ধরলে মুনিয়া এরা সিদ্ধান্ত নিল যে স্টপ। পরের দিন আমরা কিছু বায়া করছি, এরাও করছি, আমরা করছি, তারপর তারা সাহায্য করব। পাকিস্তানি সৈন্য কয়জন ছিল ওই যারা সারেন্ডার করছে ওদের মধ্যে? ওরা 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 এই জন্য টাইমটা নিয়েছে, ওরা ওইদিকে চাঁদপুর দিয়ে চলে গেছে। আমাদের যুদ্ধ শেষ। আমরা যখন তরুণীরা এই এই দায়িত্ব নিয়ে আমরা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে লড়তে পারছি, যুদ্ধ জয় হয়েছি আমরা, এ তরুণও সেই মনোবল নিয়ে যদি আগিয়ে যায়, আমি আশাবাদী। সালাম।